আজকে দেখবো হলো ইনডিরেক্ট প্রুফ ঠিক আছে ইনডিরেক্ট প্রুফের দুইটা মেথড আমরা এর আগে দেখছিলাম যে ইনডিরেক্ট প্রুফ তোমার হচ্ছে দুইটা ভাবে করা যায় একটা হচ্ছে প্রুফ বাই আর একটা হচ্ছে বাই আমরা ইনডিরেক্টলি প্রুফ করতে পারি এখন তার একটা एग्जांपल দেখবো যেটা আমরা বলতেছি প্রুফ বাই কন্ট্রাপোজিশন পজিশনটাকে নেগেটিভ ধরে যেটা করা সেটা হচ্ছে কন্ট্রাপোজিশন ঠিক আছে एग्जांपलটা খেয়াল করো একটা থিউরাম দেওয়া আছে কি যদি ইফ থ্রি এন প্লাস টু অড হয় দেন এন ইজ অড ঠিক আছে থিউরামটা তাহলে কি দাঁড়াচ্ছে ফর অল ইন্টিজার এন মানে এনের এর তুমি ইন্টিজার ভ্যালু বসো সবগুলোর জন্য যদি থ্রি এন প্লাস টু অড হয় তাহলে এন কি হবে একটা অড নাম্বার হবে তাহলে কন্ট্রা পজিটিভটা কি কন্ট্রোপজিটিভটা হচ্ছে যে এই পজিশনটা চেঞ্জ করে দিল পজিশনটা কি চেঞ্জ করলো যে প্রমাণ করতে হবে আমাদের এন ইজ অড তাহলে আমি ধরে নিচ্ছি যে এন যদি হয় তাহলে ঠান্ডা মতে বুঝো থিউরমটা কি বলছে যে যদি থ্রি এন প্লাস টু অর্ড হয় ইফ থ্রি প্লাস টু ইজ অর্ড এটা হলো আমার মানে এটা হচ্ছে থিওরাম কখন বলে আমি ইয়েতে পড়াইছিলাম একদম শুরুতে থিওরামটা কি জিনিস দেখো কি বলছে কি এটা দ্য স্টেটমেন্ট দ্যাট হ্যাজ বিন প্রুভেন প্রুভেন টু বি ট্রু তার মানে এটা অলরেডি প্রুফ করা হয়ে গেছে যে এটা হলো ট্রু তাইলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হলো যদি 3n+2 অড হয় তাহলে এন হচ্ছে একটা অড নাম্বার অলরেডি এটা প্রুফ ক্লিয়ার জি স্যার আচ্ছা কিভাবে প্রুফ করছে সেটাই এখানে দেখাইছে সেটা হচ্ছে কন্ট্রাপজিটিভ থিওরামটা দিয়ে করছে কন্ট্রাপজিটিভ থিওরাম বা কন্ট্রাপজিশনটা কি সেটা হচ্ছে পজিশনটা চেঞ্জ করে ফেলা যেমন এখানে বলছে কি যদি এইটা অড হয় তাহলে এন অড তাহলে প্রথমে থ্রি এন প্লাস টুটা আগে এন ইজ অডটা পরে ছিল এখন পজিশন চেঞ্জ করে এন ইজ অট যেটা আগে নিয়ে আসবো এবং থ্রি এন্ড প্লাস টু যেটা এটাকে পরে নিয়ে আসবো এবং সামনে একটা নোট চিহ্ন আসবে যদি এখানে খেল করে দেখো দেখা যাচ্ছে কি জি স্যার না আমার ছিল যে পি ইমপ্লাইস কিউ কিন্তু কন্ট্রাপজিশন আমি প্রুফ করি হচ্ছে নট কিউ নট কিউ ইমপ্লাইস ঠিক আছে আচ্ছা তাহলে কি হচ্ছে কিউ পরে ছিল পি আগে ছিল এখন পজিশন চেঞ্জ করে কিউটা আগে নিয়ে আসলাম পিটা পরে নিয়ে আসলাম এবং সামনে একটা নট চিহ্ন আছে তাহলে আমার যদি এটা অট থাকে অডের আগে যদি নট হয় তাহলে নট অট মানে কি ইভেন স্যার ইভেন বুঝছো এটা জি স্যার তাহলে এটা হলো আমার নট কিউ ইমপ্লিকেশন নট পি ক্লিয়ার জি স্যার কিন্তু বলছে যে এই কনক্লুশনটা হচ্ছে ফলস মানে এখানে যেই স্টেটমেন্টটা দিছো এটা হচ্ছে ফলস কি কারণে সেটা একটু বুঝো বলছে এন যদি একটা ইভেন নাম্বার হয় তাহলে ইভেন নাম্বারের ফরমেট হয়েছে এটা টু কে ক্লিয়ার এটা ওকে তাহলে এখন এই টুকে টা মানে এন এর ভ্যালুর আমি যদি টু কে বসাই এখানে তাহলে কি দাঁড়াচ্ছে সিক্স কে প্লাস টু যেখানে টু কমন নিলে আসলো হলো আমি তাহলে বলছে যেহেতু আমার এইখানে কন্ট্রাপজিশনে বলছি যে থ্রি এনাস টু হচ্ছে ইভেন নাম্বার ঠিক আছে তাহলে ইভেন নাম্বার যদি হয় তাহলে ইভেন নাম্বার হইলে ফরমেটটা হবে এরকম টু কে বা টু জে যে জন্য তাহলে এই পার্টটাকে আমি যদি অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করি অন্য কালার দিই এই যে ব্র্যাকেটের যে পার্টটুকু এটাকে ধরো পি লিখতে পারি আমি ধরো এটার পরিবর্তে পি লিখলাম তাহলে এটা কি হবে টু পি এটা কি ক্লিয়ার জি স্যার

তো এখানে আমি টুকেটা বসানোর পর এইখানে যে নাম্বারটা পেলাম সেটার ফর্মেট আমি লিখলাম হচ্ছে এইভাবে যেটার ফর্মেটটা আসলো হচ্ছে টু তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে থ্রি হচ্ছে ইভেন নাম্বার কারণ এটা হচ্ছে দেখতে টুপির মতো ক্লিয়ার তাহলে আমি কি বলতেছি আমি বলতে পারতেছি যে তাহলে খেয়াল করো থ্রি প্লাস টু তাহলে আমি বললাম যে এটা একটা ইভেন নাম্বার প্রুফ করলাম তাহলে ইভেন নাম্বার যদি হয় তাহলে আমি বলতে পারবো যে থ্রি এন প্লাস টু ইজ নট অট এটাকে বলতে পারবো তাহলে যেহেতু এটা জোর সংখ্যা সেহেতু আমরা এটা বলতে পারি যে এটা একটা বেজোর সংখ্যা না তাহলে আমরা এখানে কি দেখাইছি

मिलो जी सर जी सर মূল বিষয়টা আমি একটু বলি যে এটা প্রুফের এই কন্ট্রোপজিশন কিভাবে প্রুফ করে প্রুফটা করা হইতেছে যে ডাবল মাইনাস দিয়ে যে কাজটা করে একটু আগে যেটা বললাম যে আমরা থিওরি ক্লাসেও বলছিলাম যে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয় এটা ফর্মুলাটা হচ্ছে ওয়ান কেন্ট অফ এইরকম বাট পজিশনটা চেঞ্জ করে যে যেইটা পরে থাকে সেটা আগে এনে আর যেটা আগে থাকে সেটাকে পরে নেয় নিয়ে ডাবল মাইনাস করে বোধ সাইড থেকে মাইনাস মাইনাস কাটা এটা প্রুভ করে তো এই জিনিসটা একটু তোমরা নিজেরা যদি আহ ইয়ে করো তাহলে আমি যে বল আমি যে বললাম এটা মনে হয় তোমাদের পুরোপুরি মাথায় ঢুকে নি কিছু ঢুকছে কিন্তু নিজেরা একটু ঠান্ডা মাথায় একটু পরো পড়লে জিনিসটা বুঝতে পারবে আসলে খুবই সিম্পল যে প্রথমে বলছে কি যে এন ইজ অর্ট মানে থ্রি এন প্লাস টু তাহলে এন হচ্ছে অর্ড নাম্বার তাহলে মূলত যেটা দাঁড়াচ্ছে আছে এইটা যদি আমার p হয় আর এইটা যদি q হয় তাহলে আমার সূত্র অনুযায়ী এটা p ইমপ্লাইস কি বি আছে কারণ এখানে ইফ দেন আছে এটা p ইমপ্লাইস কি আর কন্ট্রাপোজিশনের সূত্র অনুযায়ী আমাকে যেটা আনতে হয় সেটা হলো not q ইমপ্লাইস টু not p এইটা আমাকে প্রুফ করতে হয় আমাকে বুঝাইতে পারছেন জি স্যার তাহলে আমি যদি এইটা প্রুফ করতে পারি এইটা প্রুফ করা মানেই হচ্ছে পি এমপ্লাইস কিউ এইটাকে আমরা সিরিয়ালি ধরে ধরে প্রুফ করে এইখানে আসছি যে এটা হলো আমার নট কিউ এটা হচ্ছে নট পি তাহলে ফাইনালি আমরা পাইছি হচ্ছে যে পি ইমপ্লাইস কিউ এটাকে বলা হচ্ছে কন্ট্রোপজিটিভ ক্লিয়ার হয়েছে নাকি হয়নি

আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভ্যাকুয়াস প্রুফ মিন্স তোমার এখানে আমাদের একটা আছে যেটা ভ্যাকুয়াস প্রুফ নেক্সট হচ্ছে ভ্যাকোয়াস প্রুফের ক্ষেত্রে যেটা বলছিলাম যে প্রুফ নট পি বাই ইট মানে নেগেশন অফ পি এটাকে তোমাকে নিজে নিজে প্রুফ করতে হবে কিভাবে দেখো কি বলছে শো নট পি মানে হচ্ছে পি ইজ ফলস টু প্রুফ পি ইমপ্লাইজ কিউ ইজ ট্রু এটাকে বলা হচ্ছে ভ্যাকোয়াস প্রুফ কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে যে যদি পি ফলস হয় তাহলে তোমাকে প্রুফ করতে হবে পি ইমপ্লাইজ কিউ ইজ ট্রু মানে এটা ফলস হইলে এটার যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কিউ এবং সেটা হচ্ছে ট্রু যেমন এক্সাম্পলটা দেখো কি বলছে যে এন যদি বোথ অড এবং ইভেন হয় দেন এন স্কোয়ার ইকুয়াল টু এন প্লাস এন ফর অল এন সূত্রটা বোঝা গেছে সূত্রটা কি বুঝতে পারছো বলছে যে সকল এন এর জন্য যদি এনটা একই সাথে অট এবং ইভেন হয় তাহলে টু হবে এখন বাস্তবে বাস্তবে কখনোই একটা নাম্বার একই সাথে অট অথবা একই সাথে ইভেন হইতে পারে না হইতে কি পারে এমন কোন নাম্বার আছে যেটা হচ্ছে একই সাথে হচ্ছে অট এবং একই সাথে স্যার নাই তার মানে আমি আলটিমেটলি বলতে পারি এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা হচ্ছে ফলস ঠিক আছে এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট সেটাই বলছে যে স্টেটমেন্ট যেটা ইন স্পোর্ট অথ এন ইভেন এটা হলো ফলস তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এমন কোন নাম্বার নাই যেটা একই সাথে হচ্ছে অড হতে পারে একই সাথে ইভেন হতে পারে সো থিওরামটা হচ্ছে ভ্যাকাসলি অর ভ্যাকাসলি ট্রু মানে হচ্ছে যে তোমার পি ইমপ্লাইস কিউ যে ফর্মুলাটা আছে পিটা হচ্ছে ফলস যেহেতু পি ফলস তার মানে হচ্ছে এইটার যে ইমপ্লিকেশনটা কিউটা বাই ডিফল্ট ট্রু হবে এটা কি বলা হচ্ছে ব্যাকাস প্রুফ এক্সাম্পল আমি কি ক্লিয়ার করতে পারছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ট্রিভিয়াল প্রুফ ট্রিভিয়াল প্রুফ হচ্ছে ভ্যাকাল প্রুফের উল্টাটা ঠিক আছে সেটা কি যে বলছে যদি কিউ ট্রু হয় তাহলে প্রুফ করতে বলছে পি ইমপ্লাইস কিউ ইজ ট্রু আগেরটা যেটা ভ্যাকাস প্রুফে ছিল কি টা ফলস তাহলে পি ইমপ্লাইস কিউ ট্রু হবে আর ট্রিভিয়ালে হচ্ছে টা ট্রু পি ইমপ্লাইস তে ট্রু হবে ওকে তাহলে থিওরামটা কি বলছে জি ইফ এন ইজ এ সাম অফ টু প্রাইম নাম্বার দুইটা প্রাইম নাম্বারের যোগফল প্রাইম নাম্বার কি উদাহরণ দাও তো सर 5 1 2 3 5 सर वेलकम सर हम्म प्राइम नंबर মানে যেই নাম্বারটা ওই নাম্বার ছাড়া বা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগtors না সেটাকে বলা হচ্ছে প্রাইম নাম্বার তাহলে প্রাইম নাম্বারটা হচ্ছে যে ওই নাম্বার মানে যে নাম্বারটা বলতেছি সেই নাম্বার এবং ওয়ান ছাড়া অন্য কোনো নাম্বার ভাগ করা যায় না তো তো বলছে যে ইফ ইজ সাম অফ টু প্রাইম যদি তোমার এন হচ্ছে দুইটা প্রাইম নাম্বারের যোগ ফল হয় তাহলে এন হয় তোমার অড হবে অথবা এন ইভেন হবে কথাটা কি বুঝতে পারছো যে এন হচ্ছে দুইটা প্রাইম নাম্বারের যোগফল প্রাইম নাম্বার তো এক দুই তিন পাঁচ তারপরে সাত এগারো তেরো এরকম করে আছে এখন দুইটা প্রাইম নাম্বার যোগ করো তো মনে মনে র্যান্ডমলি

আচ্ছা আর হচ্ছে আল্কিয়েস

সেকেন্ড পার্ট কিউ তাহলে কিউটা কি ট্রু হয় যদি সেট র্যান্ডম লে যেকোনো র্যান্ডম দুইটা প্রাইম নাম্বার আমরা যদি যোগ করি তাহার যোগফল হয় odd নাম্বার হয় না all even নাম্বার হয় তাহলে কিউটা হচ্ছে ট্রু তাহলে আলটিমেটলি আমি ওভারঅল বলতে পারবো পি ইমপ্লাইস কিউটা হচ্ছে ট্রু এই প্রুফটাকে বলা হচ্ছে ট্রাইভিয়াল প্রুফ ক্লিয়ার জি নাম্বার তোমরা পড়ছো আচ্ছা যেটা দেখছি এবার দেখবো হচ্ছে যেমন তোমার এইখানে একটা থিওরাম দিছে যে রুট টু ইজ ইরেশনাল এটা আমরা পড়ছি ছোটবেলায় পড়ছিলাম না যে রুট টু একটু অমূলত সংখ্যা অমলত সংখ্যা মানে কি অমূল সংখ্যা মানে কি

যে তোমার এই নাম্বারটাকে হচ্ছে তুমি মানে প্রকাশ করতে হয় মানে দুইটা নাম্বারের রেশিও আকারে প্রকাশ করা যায় সেটাকে বলা হচ্ছে রেশনাল রেশনাল মানে হচ্ছে কথাটা বোঝে নাও দেখো রেশিও নাল মানে হচ্ছে এটার মধ্যে একটা রেশিও আছে রেশিওর মানে কি দুইটা নাম্বার হবে দুইটা নাম্বার ধরে একটা হবে এক্স আর একটা হবে হচ্ছে ওয়াই এই দুইটা নাম্বারকে যখন আমি রেশিও আকারে প্রকাশ করব তখন তাদের ভিতরে কোনো কমন ডিভিজর থাকবে না কথাটা কি বুঝাইতে পারছি কমন ডিভিজর মানে কি যেমন ধর ভাগ চার এদের মধ্যে কি কোনো কমন ডিভিজর আছে আছে দুইটাকে দুই দিয়ে ভাগ করা যায় এখন এইখানে দেখো ওয়ান আর টু আছে এদের মধ্যে কি কোনো কমন ডিভিজন আছে এক ছাড়া না স্যার ঠিক আছে এইটাকে বলা হচ্ছে রেশিওনাল যেটাকে ভগ্নাংশ আকারে বা এইভাবে প্রকাশ করা যায় তুমি রুট টু কে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না স্যার না স্যার আমার কথা কি বুঝতে পারছো জি স্যার

যেটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন সেটা মানে হচ্ছে যে আমাকে বলছে যে রুট হচ্ছে ই রেশনাল এটা প্রমাণ করতে বলছে ঠিক আছে কিন্তু আমি ধরে নিব যে রুট হচ্ছে রেশনাল আমার কথা বুঝতে পারছো ধরে নিব রুট টু রেশনাল পরে প্রুফ করব হচ্ছে এটা একটা মিথ্যা কথা তাইলে কি দাঁড়াবে স্যার এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট প্রুফ বাই কন্ট্রাপোজিশন ডাবল মাইনাস দিয়ে প্রথমে বললাম যে √2 একটা রেশনাল নাম্বার ধরে নিলাম কিন্তু প্রমাণ করলাম যে এটা একটা মিথ্যা কথা তাই লাস্টলি ঘুরে ফিরে এইটাই তো আসলো √2 ইজ ইরেশনাল ক্লিয়ার তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা এখন দেখো যদি আমি ধরে নিলাম যে √2 হচ্ছে রেশনাল তাহলে √2 কে আমরা এই ফরম্যাটে প্রকাশ করতে পারি

তাহলে এক্সি স্কোয়ার যদি একটা জোর সংখ্যা হয় তাহলে জোর সংখ্যার স্কোয়ার রুটও হচ্ছে জোর সংখ্যাই হবে কতটা কি বুঝাইতে পারছে কিনা দেখো ফোর এর স্কোয়ার রুট করো টু আসে জোর সংখ্যা তারপরে হচ্ছে তুমি ষোলোর স্কোয়ার রুট করো চার জোর সংখ্যা যে কোনো জোর সংখ্যার স্কোয়ার রুট করলে সেটা জোর সংখ্যাই হবে বোঝা গেছে আচ্ছা তাহলে এক্স যদি জোর সংখ্যা হয় তাহলে এক্স এই এক্স কে আমরা এই ফরম্যাটে লিখতে পারি আচ্ছা এবং সেটাকে আমরা এখানে ওয়াই এর ভিতর বসাইলাম বসালে কি আসলো ফোর তাহলে এইটাও তোমার কি দাঁড়াচ্ছে একটা জোর সংখ্যা তাহলে এক্স এবং ওয়াই দুইটাই কি হচ্ছে চার তাহলে দুইটার ভিতরে একটা কমন ডিভিশন আছে যেটাকে একটা নাম্বার দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে টু ঠিক আছে তাহলে যেহেতু আমি বলেই নিছি যে এখানে কমন ডিভিজন থাকবে না যেহেতু বলছি রেশনাল নাম্বার তার মানে কমন ডিভাইজার থাকবে না কিন্তু আমি পাইলাম যে টু কমন ডিভিজর হিসেবে আছে তাহলে আমি কি বলতে পারি যে √2 রেশনাল নাম্বার না যেহেতু রেশনাল নাম্বার না তাহলে আমরা এটাকে বলতে পারি √2 হচ্ছে মাথায় কি ঢুকতেছে না ঢুকতেছে না আমার মনে হয় ঢুকতেছে না তোমাদের কারো আমি রেকর্ডিংটা দিয়ে দিব প্লাস তার সাথে তোমরা নিজেরা একটু পরে পরে বোঝার চেষ্টা করবে তাহলে মাথায় ঢুকবে আদারওয়াইজ জিনিসটা বুঝতে একটু টাফ হয়ে যাবে ঠিক আছে তাহলে কন্ট্রাডিকশনটা হলো যে ডাবল মাইনাস ওকে ডাবল মাইনাস করলে ওইটাই আসে সেই ফর্মেটি তাহলে আমি প্রথমে কি বললাম বললাম যে আমাকে প্রুফ করতে বলছে রুট টু ইরেশনাল ঠিক আমি ধরে নিলাম রুট টু রেশনাল এবং পরে প্রুফ করলাম যে হচ্ছে দেখলাম যে রুট টু রেশনাল হয় না বা না তাহলে আলটিমেটলি এটা হচ্ছে ইরেশনাল এইভাবেই প্রুফ করতে এটাকে বলা হচ্ছে কন্ট্রোডিকশন আচ্ছা এই এক্সাম্পলটা দিয়ে বুঝতে পারবো যেটা আমরা কন্ট্রাপোজিশন পজিটিভ দিয়ে করছিলাম সেম প্রবলেমটাই কন্ট্রাডিকশন দিয়ে করা আছে যে যদি থ্রি এন প্লাস টু অড হয় তাহলে এন হচ্ছে অড ঠিক আছে আচ্ছা তাহলে আমাকে প্রথমেই আগে উল্টাটা ধরতে হবে উল্টাটা কি তাহলে আমি ধরে নিচ্ছি যে এন ইজ ইভেন এন থ্রি এন প্লাস টু হচ্ছে অড তাহলে এন যদি ইভেন হয় এন এর ভ্যালুটা এইখানে বসাইলাম থ্রি এন প্লাস তে বসানোর পরে আমার আসলো হচ্ছে এই ফরম্যাটে তাহলে কি দাঁড়াচ্ছে থ্রি এন প্লাস টু হচ্ছে একটা ইভেন নাম্বার ক্লিয়ার ক্লিয়ার প্রথমে বললাম যে হচ্ছে অড কিন্তু প্রমাণ করতে গিয়ে দেখলাম যে এটা অড হয় না এটা কি হয় সরি প্রমাণ করতে গিয়ে দেখলাম এটা হচ্ছে ইভেন নাম্বার ঠিক আছে সেটাকে বলা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন যে টেন প্লাস টু হচ্ছে এইগুলো লাগবে না তোমাদের মেনলি যে জিনিসটা লাগবে যে এই যে চারটা প্রুফ যে আমি এখানে বর্ণনা করছি এই প্রুফগুলো একটু করতে হবে ট্রিভিয়াল প্রুফ ডিরেক্ট প্রুফ ইনডিরেক্ট প্রুফের এই দুইটা আর হচ্ছে ভ্যাকাস প্রুফ প্রত্যেকটা প্রুফের হচ্ছে একটা করে এক্সাম্পল নিজেরা প্র্যাকটিস করবা এইখানে হয়তোবা পুরোটা দেয়া নেই কিন্তু তোমাদের যে টেক্সট বুকটা দেওয়া আছে সেখানে দেখবা যে প্রত্যেকটা প্রুফারে 2টা তিনটা করে কিন্তু एग्जांपल করে দেওয়া আছে ঠিক আছে স্যার তবে সর আছে আমি এটা দেখলে একটু ডিটেইলসে বুঝতে পারবো বইটা একটু ডিটেইলসে আছে ওকে স্যার ঠিক আছে আচ্ছা এটা হলো এক নম্বর দুই নম্বর কাজ হচ্ছে স্ক্রিন কি দেখা যায় জি স্যার এইখানে দেখো তিনটা টাস্ক দেয়া আছে দেখছো আমাদের চ্যাপ্টার ওয়ান আজকে এখানেই শেষ হয়েছে কিন্তু এখানে তোমাদের কিছু আমি টাস্ক দিয়ে রাখছি টাস্কটা হচ্ছে এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে ডাউনলোড হবে তোমায় তোমরা দেখে নিও এটা ডাউনলোড করে নিও এটা একটা আরেকটা হচ্ছে এখানে আমি কিছু ওই যে ইনফারেন্স রুল যে চ্যাপ্টারটা পড়াইছি সেটার উপরে কিছু তোমাদেরকে টাস্ক করতে দিছি চারটা আর লাস্টে যেটা আছে সেটা হলো ওভারঅল পুরো চ্যাপ্টার ওয়ানে যা পড়ছে সবগুলোর উপরে হচ্ছে এখানে দশটা প্রবলেম দেওয়া আছে অ্যাসাইনমেন্ট এগুলো সবগুলো করে জমা দিবা তিনটেই ঠিক আছে কবে জমা দিবা আজকে হলো চোদ্দ তারিখ জমা দিব হলো একুশ তারিখে হাতে জমা দিবে একুশ তারিখের মধ্যে তাহলে তোমাদের যখন অ্যাসাইনমেন্ট জমা দিব তখন আমি ধরে নিব যে সব কনসেপ্ট ক্লিয়ার দেন আমি হচ্ছে কুইজ নিব